আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু গরিব বেকার। আজকে বন্ধুরা আপনাদের দেখাবো অ্যানালগ মিটারে কিভাবে আপনারা রিসেট করবেন, মানে জিরো জিরো করবেন। যে দেখতে পাচ্ছেন এই মিটারটায় উপরে রিডিং আছে 08380, আর নিচের রিডিং আছে 909 অন। তো বন্ধুরা, এটি কিভাবে জিরো জিরো করবো এটা আপনাদেরকে আমি খুলে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আশা করি আপনারা নিজে নিজে বাড়িতে বসে করতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আপনারা মিটারটি খুলে নেবেন। আমি এটি আগেই খোলা, এই জন্য সুবিধা, আপনাদের সুবিধার্থে আমি আগে খুলে রেখেছি। তো প্রথমে বন্ধুরা মিটারের এই ঢাকনাটা খুলবেন। এটা এই পাশে স্ট্যান্ডার্ড থাকে, স্ট্যান্ডার্ডগুলো খুললে খুলে যাবে। এরপরে বন্ধুরা এই মিটারের নিচে দেখতে পাবেন নাট থাকে স্টার, এই নাট দুটি খুলবেন। এই যে দেখেন বন্ধুরা, মিটারটি এখন উপরে উঠে গেছে। এই যে মিটার মেশিন নিচে, আপনারা এখন জাস্ট আপনার এই সাইডে দেখতে পাচ্ছেন একটা লকের মতো আছে, এই লকটা লকটা একটু বাঁকা করে দিলাম। এখন আমরা এটি বের করে নিলাম। এখন বন্ধুরা এটা আমরা জিরো করব পুরো। লকগুলা এই জিরোটা একদম টপে আনবেন এভাবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই এই সারি এই সারি একদম সমান হয়েছে। এখন আমরা এই পেনিয়ামটা আস্তে লাগাবো, মানে এই এই সারিটা টপে রাখবো, ড্যাশবোর্ডের সাইডে, আর মিটারের উপরের পার্টে রাখবো আমরা। এটা সমানভাবে রাখে, এই যে দেখতে পাচ্ছেন উপরে এই লকটা আবার যেখানে ছিল এখানে আবার চাপ দিয়েছিলাম। এই যে বন্ধুরা আটকে গেছে, দেখেন আটকে গেছে উপরে জিরো। এটা চাবি এরকম, এই নিচের সাইডের চাবি, এই যে চাবি এই জিরো করলাম। তো বন্ধুরা, এখানে মিটারের আপনার পেনি এই কেবলটা থাকে, যেটা যে কেবলের মাধ্যমে এটা ঘুরে, এবং ঘোরার কারণে এখানে মিটারের মাইলেজটা উঠে। বন্ধুরা দেখতে পাচ্ছেন জিরো। এখন আমি মিটার কেবল যেভাবে ঘোরে আমি ওভাবে ঘুরাবো, তারপর দেখতে পারবেন যে মিটার এক দুই উপরে উঠতেছে। দেখেন বন্ধুরা, এই হলো মিটার চেঞ্জ কেবলের লাইন। এটা আমি একটা স্ক্রু ড্রাইভার দিয়ে ঘুরাচ্ছি, কারণ এখন রাখি আপনাদের সামনে। ঘুরাইতেছে আমি, দেখেন এই জিরোটা সামনের দিকে আগাইতেছে, ডান সাইডের যে মিটারের জিরো, লাল যে জিরোটা ওটা সামনের দিকে আগাইতেছে একটু একটু, দেখেন। ওখানে আমি অন এনে আপনাদের দেখাবো, কারণ আমার ঘুরাইতে তো অনেক কষ্ট হয়ে গেছে। তো
বন্ধুরা অন পুরোপুরি এসে গেছে। তো বন্ধুরা এভাবেই অ্যানালগ মিটারের মিটার রিসেট এভাবেই আপনারা করতে পারবেন নিজেরাই একা একাই। তো বন্ধুরা মিটারটি আমি আবার লাগাই দেব, আপনারা জাস্ট ঢুকিয়ে নাটগুলো লাগিয়ে দেবেন। এটা দেখাতে ভিডিওটি লম্বা হয়ে যাবে, আপনারা নাটগুলো জাস্ট লাগিয়ে দেবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করুন, এবং নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন। তো ধন্যবাদ, করে পেয়ে সাথেই থাকুন।